হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো আজকে সুন্দর সকালটা আমার এই গাছটা দিয়েই শুরু করলাম। দেখো আমার গাছটা কত বড় হয়েছে, মাত্র 3টা বীজ ফেলেছিলাম আমি এখানে, তার থেকে 2টা চারা হয়েছিল, আর এত বড় হয়েছে। ওটা আরও অনেক বড় বড় হয় আমি ওই ছাদের উপর উঠাই দিব। এখন আমার বাড়ির সবাই আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে, জ্বর সবার কমে গেছে, কিন্তু একটু দুর্বল আছে। আর এদিকে আমার আপু আছে, আপু পুরোপুরি জ্বর না আসার পর্যন্ত যায়নি, এখনও রয়েছে। তো দেখো আপু এখানে কাজ করছে, আর আমি ভিডিও করছিলাম, ও এখানে থালা বাসন মাজতেছে, ওই বাসার সব কাজ করতেছে, রান্না করতেছে। আম্মু এখন একটু সুস্থ হয়েছে, আম্মু এখন করছে সব। আজকে প্রচণ্ড রোদ পড়েছে, আপু এখানে থালা বাসন মাজতে মাজতে ওর অবস্থা শেষ। আমি এখানে ভিডিও করতে করতে একবার রুমে যাচ্ছি, আবার এখানে আসছি, প্রচণ্ড রোদ। দেখো এখানে কত রোদ, ওরে আমি বলতেছি মাথায় পানি দিয়ে নাও, তারপরে আবার ধো, পর বলতেছে একেবার গোসল করে নিব। আমি আবার কসিংয়ে গিয়েছিলাম সকালে, কসিং থেকে এসেই আপুর এইসব ভিডিও টিডিও করছিলাম। প্রচণ্ড রোদ পড়ছে, কিন্তু আকাশটা অনেক সুন্দর, মেঘলা। আর এদিকে আমাদের উস্তে গাছ তো দেখো কত দূর চলে গেছে, একটা গাছ সারা বাড়ি পুরো একদম ছেয়ে গেছে, আর উস্তেও হয়েছে অনেক বড় বড়। তো এখানে আপু আর আমি উস্তে পারছিলাম, ও পারছে, আর আমি ভিডিও করছি, অনেক বড় বড় উস্তে হয়। তো আমি এর নেটের ভিতরে যাব, এর ভিতরে অনেক আছে। আর একটা গাছ পুরো বাড়ি একেবারে ছেয়ে ফেলছে, আর অনেক বড় বড় উস্তে হয়। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, অনেকগুলাই ছিঁড়ছি। তো গাছ থেকে ফল বা কিছু ছিঁড়তে আমার খুব ভালো লাগে, এই কারণে হাতের সামনে যেটা পাই সেটাই ছিঁড়ি, ছোট হোক বড় হোক। আসলে নিজেদের ক্ষেত থেকে টাটকা সবজি তুলতে ভালোই লাগে, খাই না কিন্তু তবুও ভালো লাগে তুলতে, অনেক তিতা, কিন্তু আম্মু রান্না করে তিতা লাগে না, ভালোই লাগে খাইতে, ভাজি করে। তো দেখছো কতগুলো হয়েছে, আর এখানে গরুর মাংস রান্না করবে আর উস্তে ভাজি করবে। তো আম্মু এখানে রান্না করছে, আম্মু অসুস্থ তবুও রান্না করতেছে, কারণ আম্মুর রান্না অনেক মজা। আর আপুও রান্না করতে পারে, এতদিন রান্না করছে, কিন্তু আম্মু একটু সুস্থ হয়েছে, তো আপুরে বলতেছে তোরে রান্না করা লাগবে না, আমি করছি। আপু এতদিন রান্না করছিল গ্যাসে, আম্মু বলছিল যে এত কষ্ট করে চুলায় রান্না করতে হবে না, গ্যাসে রান্না কর। তো আপু এতদিন গ্যাসে রান্না করতো, আর আম্মু রান্না করছে, এ কারণে চুলায় আসলো। আসলে জ্বর মুখে তিতা খাইতে ভালো লাগবে না, এ কারণে মাংস, আর এই জ্বর কয়দিনই আমরা মাংস খাচ্ছি, কারণ মাংস ছাড়া কিছু ভালো লাগছে না মুখে, পানি তো খেতেই পাচ্ছি না কেউ, আর এমনিতেও মুখে রুচি নাই, আর এই কারণে অনেক দুর্বল আমরা সবাই। বাইরে প্রচণ্ড রোদ, বৃষ্টি হবে হবে কিন্তু হচ্ছে না, রোদ হচ্ছে। এদিকে আম্মুর উস্তেটা ভাজা হয়ে গেছে, দেখো গাছ থেকে একেবারে টাটকা উস্তে তুলে রান্না। আমাদের বেশি সবজি কেনা লাগে না, সবই আল্লাহর রহমতে বাসায় আছে, টাটকা সবজি খাই, ভালোই লাগে খেতে। আমার আব্বু এইগুলা ভালো করে, বাসায় সব রকম সবজি চাষবাস করে, অল্প অল্প করে লাগায় সবগুলোই, এ কারণে আমাদের বেশি বাজার করা লাগে না, মানে সবজি কেনা লাগে না আর কি। বাসায় সব ধরনের সবজি গাছ আছে, পেঁপে, কলা, উস্তে, বেগুন, ঝাল, আরও অনেক কিছুই আছে যেগুলো কেনা লাগে না। আমি এখানে বসে বসে ভিডিও করতেছি, আর আমার মাথা পুরো ঘুরতেছে, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, জ্বর সেরে গেছে, এখন মাথা ব্যথা কমতেছে না। তো আগুনের পাশে আম্মু বসে বসে রান্না করছে, আম্মুর অনেক কষ্ট হচ্ছে, আর আম্মুর প্রচণ্ড জ্বর আসছিল কাল রাতে, আবার আসছে আম্মুর জ্বর, অনেক জ্বর আসছে, একবার সেরে যাচ্ছে আবার আসছে। তো আম্মুর রান্নাটা হয়ে গেল, এদিকে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম, তারপরে একটু হাঁটতে বের হলাম। এ কদিন একটু কোথাও বের হইনি জ্বরের জন্য, বাসায় সবসময় শুয়ে থাকা, কোমরে পুরো ব্যথা হয়ে গেছে, তো একটু বাইরে হাঁটলাম, হাঁটতে বের হয়েছি। আর সুন্দর একটা বিকেল, দেখো কত সুন্দর আবহাওয়া। সুন্দর বিকেলের সাথে আমার ব্লগটা এখানেই এন্ড করে দিলাম, আল্লাহ হাফেজ।